হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুনি কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি। প্রথমে হচ্ছে জেলো কীভাবে তৈরি করে, তার সাথে সাথে খুব সুন্দর একটি ফ্রুটের তৈরি ড্রিঙ্ক যেটা গরমের জন্য খুবই উপকারী। তো চলুন দেখা যাক। এখানে আমি প্রথমেই 2 কাপ পানি দিয়ে নিয়েছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তবে চুলা কিন্তু আমি এখন পর্যন্ত আগুনটা জ্বালাইনি, এটি ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে। এরপরে আমি এর ভিতরে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারেন। তো আমি উঁচু উঁচু করে 3 চামচের মতো চিনি দিয়েছি, 3 চামচের থেকে একটু বেশি হবে যেহেতু আমি একটু বেশি জেলো তৈরি করব। এরপরে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আসলে লেবুর রস দিলে কি হয়, এই আগার আগার পাউডার দিব আমি এর ভিতরে, তো আগার আগার পাউডারের যে একটা গন্ধ থাকে সেটা আর আসে না। আর লেবুটা আমার বাসায় ছিল না, খুব অল্প পরিমাণে ছিল, তো এই জন্য লেবুর একটার অর্ধেক লেবু দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এখানে 2 চামচের থেকে একটু বেশি, 4 চামচের 2 চামচের থেকে একটু বেশি পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় করতে হবে, গরম অবস্থায় করা যাবে না, তাহলে আগার আগারটা জমে যাবে। তো এরপরে পাউডারটা দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পানির সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমার আগার আগার পাউডার, তো এরপরে আমি এটাকে পানির সাথে ভালো করে মিক্স করে নিব। আর ঠান্ডা অবস্থায় এটা খুব সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলেই আমি চুলাটা জ্বালিয়ে দিব। জাস্ট 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটা বলক চলে আসতে। আর যখন বলক চলে আসবে তখন 2-1টা বলক উঠলেই এটাকে উঠিয়ে নিতে পারবেন, বেশিক্ষণ জ্বালানোর দরকার হয় না। আর এটা খুব দ্রুত করতে হয়, কারণ এটা যতটা ঠান্ডা হতে থাকবে ততটাই এটা সেট হতে থাকবে, মানে জমে যাবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এরপর আমি এটা বাটিতে, আলাদা আলাদা বাটিতে পরিবেশন করে তারপর হচ্ছে এটাতে ফুড কালার ব্যবহার করব। আমি আগে থেকে ফুড কালার দেইনি, পরে আমি ফুড কালার দেব। এরপরে আমি দুটো বাটিতে এই দুটোকে ঢেলে নিচ্ছি, কারণ আমি দুটো আলাদা আলাদা রং মিক্স করব, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। তো আমি আরও একটা পরে পানি ছিল যার কারণে আমি ইয়েলো কালার অ্যাড করেছি, ওটা আসলে দেখাতে পারিনি, স্ক্রিপ হয়ে গিয়েছে। তো এরপরে আমি রেড কালারটা সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর এটা খুবই দ্রুত করতে হবে এবং সাথে সাথেই ঠান্ডা গরম অবস্থায় করতে হবে। এটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু এটা মানে সেট হতে থাকবে, তো এটা গরম অবস্থায় সাথে সাথে করতে হবে। এরপরে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। তো আমার গ্রিন কালারটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রংটা মিক্সও হয়ে গিয়েছে। এরপর চলে যাব কিভাবে আমি এটা তৈরি করলাম। তো বিহার দেখতে পাচ্ছেন এখানে 3 কালারের দুধ নিয়ে নিয়েছি, আর আগে থেকে জ্বালিয়ে রাখা সাবুদানা, এবং আমি প্রায় 1/2 লিটারের থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি, জ্বালিয়ে নিয়েছি। দুধটাকে অবশ্যই জ্বালিয়ে ঠান্ডা করে নেবেন, আর যারা বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আইস ব্যবহার করবেন। এরপরে সাবুদানাটাকে আমি ভালো করে দুধের সাথে মিক্স করেছি। এরপরে আমি জেলোগুলোকে ভালো করে কিউব করে কেটে নেব, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি 3টা কালারই এখানে দেখিয়েছি, 3টা কালার। আসলে কালার যে যার মতো, আপনারা চাইলে আরও কালার ব্যবহার করতে পারেন। তো আমি ছুরির সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে কেটে নিচ্ছি। আর সাবুদানা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এর সাথে আছে দুধ, আর তার সাথে আমি অ্যাড করব কলা। তো আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, সবাই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন পরিবারের আত্মীয় স্বজনের কাছে। এরপরে আমি জেলোগুলোকে দিয়ে দিচ্ছি, তবে আমি সব জেলো দিব না, এর ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকু দিব, প্রয়োজনের তুলনায় বাড়তি দেয়া আসলে ঠিক না, সেটা খেতেও ভালো লাগে না। তো আমার জেলোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবেই সেট হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আমি 3 কালারের জেলো এর ভিতরে অ্যাড করে দিয়েছি,
কতটা সুন্দর হয়েছে, আর এটা দেওয়ার পরে কতটা কালারফুল হয় আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আপনারা যারা ঠান্ডা খেতে পছন্দ করেন বেশি, তারা অবশ্যই এর সাথে আইস অ্যাড করতে পারেন, যেহেতু আমি সবগুলো উপকরণ ফ্রিজে রেখেছিলাম, এই কারণে এগুলো পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা আছে। তো এরপরে আমি কলা নিয়েছি, সাগর কলা বড় সাইজের। তো এটাকে আমি কিউব করে কেটে নিব, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। কলাগুলোকে কেটে টুকরো টুকরো করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ফ্রুটও এর সাথে অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু তিন কালারের জেলো ব্যবহার করেছি, সাবুদানা ব্যবহার করছি, এরপর কলা ব্যবহার করেছি, এরপরে আর কোনো ফ্রুটের দরকার আছে বলে আমার মনে হয় না। তো এরপরে আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটাকে মিক্স করা হয়ে গিয়েছে। এরপরে আমি দুটো গ্লাসে এই দুটোকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখায়। তো আমার পরিবেশন করার পরে দুটো গ্লাসে সার্ভ করার পরেও দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে রয়ে গিয়েছে। তো আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে, আর এটা কতটা কালারফুল হয়েছে, আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। আশা করি সবাই খুব খুব ভালো লাগবে, সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করবেন, এই গরমে এই রেসিপিটি সবার কাছে আশা করি খুব ভালো লাগবে, ছোট বড় বাচ্চারা সবার কাছে অনেক পছন্দের হবে, আর এটি একটি স্বাস্থ্যকর। তো আশা করি সবার কাছে ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।